বাদী ও সাক্ষী সুরক্ষার অভাবে ধর্ষণ ও নারী নির্যাতন মামলাগুলো আলোর মুখ দেখছে না। আছে ডাক্তারি ও ডিএনএ পরীক্ষার রিপোর্ট নিয়েও দীর্ঘসূত্রতা। অভিযোগ মামলা নথিভুক্ত করাসহ পুলিশের হাজার প্রশ্নের জবাব দিতে বিব্রত ধর্ষিতারা সরে যায় মামলা থেকে। দর্শক, শেখ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। 27 জানুয়ারি রাত সোয়া 11টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে হাজির হন এক নারী। অভিযোগ করেন, স্থানীয় এক জনপ্রতিনিধি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। আলামত সহ ওসিসিতে হাজির হন তিনি। পরদিন ওই নারীকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় একদল লোক। ঘটনাস্থল থেকে জনতা ও গণমাধ্যম কর্মীরা অভিযুক্তের চাচাতো ভাইকে আটক করে সোনাডাঙ্গা থানায় সুপর্দ করে। কিছু পরে তাকে ছেড়ে দেয়া হয়। এদিকে পুলিশ বলছে, আটক ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আইন অনুযায়ী তাকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। অভিযোগ না পেলে আমরা কারোর বিরুদ্ধে নিতে পারি না। মানবাধিকার কর্মীরা জানান, পরিবারের চাপ, রাজনৈতিক প্রভাব, অর্থ এবং বাদী ও সাক্ষীরা সুরক্ষা না পাওয়ায় অনায়াসে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। যারা ভিকটিম তাদেরকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে, অর্থাৎ সেফ কাস্টডির মধ্যে নিয়ে তাদের কাউন্সিলিংয়ের একটা ব্যবস্থা করতে হবে এবং ন্যায় বিচার পাবে, তাদের এই আস্থা ফিরিয়ে আনতে হবে। চিকিৎসক জানান, ঢাকায় ডাক্তারি ও ডিএনএ পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হয়, ফলে সাক্ষী প্রমাণের অভাব আর দালাল চক্রের কারণে অপরাধীরা অভিযোগ থেকে রেহাই পেয়ে যায় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ডিএনএ স্যাম্পলিংয়ের যেটা আমাদের একটু দীর্ঘসূত্রতা রয়েছে, ঢাকায় একটি ডিএনএ পরীক্ষা রিপোর্ট পেতে আমাদের কখনো কখনো 1-3 মাস সময়ও লাগে। কিছু দালাল চক্র আছে যারা এই ধর্ষণ হওয়ার পরে এর পিছনে লেগে যায় টাকা পয়সার বিনিময়ে, এবং অপর পক্ষ অর্থাৎ আসামি পক্ষের সঙ্গে তারা যোগসাজশ করে পুলিশ দিয়ে মামলাকে ভিন্ন খাতে ভাবার চেষ্টা করে। দ্রুত বিচার পেতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করে ভিকটিম সাপোর্ট সেন্টার। এই আইনের অধিকার নিশ্চিত করার জন্য যে যে ধরনের সাপোর্ট দেওয়া দরকার আমাদের এখানে কিন্তু তার ব্যবস্থা আছে। 2023 সালে খুলনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের 3টি আদালতে নতুন ও পুরনো মিলে 5,843টি মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে 2,517টি। সমর ইসলাম, একুশে টেলিভিশন।